বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম, আমার সকল আপনজন কেমন আছেন? আমি আপনাদের কান্তাপা আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রীর সম্মান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। পেশাদের কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, তাই এটা যত ছড়িয়ে দিবেন ততই মানুষের কল্যাণ হবে। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে আপনাদের সেবা প্রদান করে থাকি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারাই বিয়ের চিন্তা ভাবনা করছেন আমাদের কাছে ইনশাল্লাহ এসে দেখতে পারেন, আপনাদের কিন্তু পছন্দের মধ্যে পড়ে যাবে অ্যাট এ টাইমে। আমি মানে ওই বলে না যে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আপনারা যারাই যেটাই চাচ্ছেন, হয়তো প্রাথমিক অবস্থা অন্তত প্রত্যেকেরই দেখলাম 10, 20, 25, 30টা এরকম মিলেই যায়। তো তার মধ্যে থেকে যদি না হয় আবার আমরা কালেকশন করে দিব, তার মধ্যে থেকে না হলে আবার আমরা আপনাদের জন্য কালেকশন করে দিব, এইভাবেই আমরা কাজগুলি করে যাচ্ছি। আপনারা যারা কর্মজীবী পাত্রী খুঁজছেন, আমার মনে হয় আপনারা যদি আমাদের সাথে একটু যোগাযোগ করেন, এত বেটার কিছু কর্মজীবী শর্ট ডিভোর্সের মেয়ে আছে যাদের কথা আমি এখন বলবো, মানে প্রত্যেকেই স্বস্বভাবে প্রতিষ্ঠিত। একটা মেয়ে যে ছেলেদের চেয়ে বড় হতে পারে তার প্রমাণ আমি নিজেই প্রতিটা ক্ষণ দেখি, যে মেয়েরাই বেশি যোগ্যতা সম্পন্ন আসছে। মেয়েরা কিন্তু মেধা, যোগ্যতা, পরিশ্রম এবং তাদের অ্যাক্টিভিটিস, পারিবারিক বলেন, সব দিকে, সামাজিক সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের আমি বেশি কোয়ালিফাইড ছেলে যেগুলি পাই, হয়তো কোনো নিজের পছন্দে কোনো কোথাও বিয়ে করে ডিভোর্স হয়ে আসছে, বা আদার্স কোনো না কোনোভাবে তারা দেখা যায় যে তার মেয়েদের সফলতার আশেপাশেও নাই, এটা আমি জানি না কেন। তো আমার ছেলে ভাইদের আমি খারাপ চোখে বা অন্য কোনো উদ্দেশ্যে আমি বলছি না, আমি বলছি বর্তমান যুগটাতে মেয়েরাই বেশি প্রতিষ্ঠিত এবং তারাই দেখলাম যে স্বস্বভাবে প্রতিষ্ঠিত। তো আমি এখন এই বেশ কয়েকটা যারা কিনা আপনারা কর্মজীবী মহিলা খুঁজছেন, যে পাত্রী খুঁজছেন, বিয়ে করবেন, তাদের জন্য আমি আহ্বান করছি। আমি বেশ কয়েকটা 10-12টা পাত্রীর তাদের কনভিশন যেরকম, তাদের কী যোগ্যতা আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু শুনেন। তো আমি পাত্র আহ্বান করছি এই পাত্রীর জন্য। পাত্রী হচ্ছে বইয়ের থেকে পাশ করা, 90-তে ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা, ফর্সা সুন্দর। ও হচ্ছে একটা লেকচারার হিসাবে একটা কলেজে, ইউনিভার্সিটিতে আছে। ওর একটা নামমাত্র ডিভোর্স, ওরা চাচ্ছে দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে, হয়তো মাস্টার্স লেভেলের একটা বুয়েটের ইঞ্জিনিয়ার মেয়ে। তার জন্য যোগ্যতাটা আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কেমন চায়। তো এই মেয়েটা শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো একটা ছেলে খুঁজছি আমরা। আরেকটা বোন, উনি হচ্ছে, মেয়ে হচ্ছে ডাক্তার, ও লেকচারার, ওর ডেট অফ বার্থ হচ্ছে 89, হাইট না সরি 91, হাইট হচ্ছে 5 ফিট 3, নামমাত্র, মানে আর্থ হয়ে ভেঙে গেছে যে কোনো কারণে হোক। মেয়েটা MPS করছে, অনেক কিছু, অনেক কোয়ালিফিকেশন এবং সে খুব ভালো জায়গায় জব করতেছে। ও শর্ট ডিভোর্স। যদি আপনারা কোনো এরকম ছেলে থাকেন যে দেশে আছেন উচ্চ পদে, যে কোনো ভালো বিজনেসম্যানও হতে পারে, যারা কিনা ডাক্তার মেয়ে চান, ডাক্তার হলে ওরা কিন্তু লেকচারার হিসাবে জয়েন করছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, সে তো বিশাল গুণে গুণান্বিত, ওর ডেট অফ বার্থটা হচ্ছে 86, হাইট হচ্ছে 5 ফিট 5, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সে তো BCS দেওয়া, অনেক মানে এত কোয়ালিফিকেশন। সে ঢাকা ইউনিভার্সিটি BSc ইঞ্জিনিয়ারিং কোর্সে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, অনেক যোগ্যতা সম্পন্ন, বাবা মার কোয়ালিফিকেশন সব দিক দিয়ে ওভারঅল। তো এই বোনটার আবার একটা ছোট বোনকে বিয়ে দিছি গত সপ্তাহে, তারা আবার আনলো আর কি। তো এই মেয়েটাকে আক্ত হতে, যে আক্ত হয়ে গেছে তারপর আর উঠাই নেওয়া হয় নাই, বাট মেয়েটা কিন্তু বলে যে আমরা আনমেরিড ছেলেও আমাদের জন্য আপনি দেখতে পারেন। তো যারা একটু BCS ক্যাডার, ম্যাজিস্ট্রেট, তারপর আর্মি ডাক্তার, আর্মি অফিসারও কিন্তু আমাদের কাছে মেয়েদের যোগ্যতা সম্পন্ন আছে। তো এগুলি কিন্তু আপনারা বিয়ে করলে কিন্তু এই যে মেয়েটার যে এই একটা পদবি, এই পদবিটা কিন্তু যে ছেলে বিয়ে করবে সে বহন করবে। তো এটা কিন্তু অনেক বড় পাওয়া এই ধরনের মেয়েদের জন্য পাত্র আমি মনে
করি আপনাদের অনেকেই এরকম পার্টি খুঁজছেন, আমার মনে হয় যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের মিলে যাবে, আমি এতটুকুই বলতে পারি। আরেকটা বোন, ও হচ্ছে মাস্টার্স এমবিএ করা, ওদের বাসা বনশ্রীতি, ওরও 87 এর রেট অফ বার্থ, হাইট 5 ফিট শুধু, কিন্তু মেয়েটা খুব বড় চাকরি করে, ওদের এখানে বাড়িটি আছে। এগুলি কিন্তু আমার একটা মেয়েরও কোনো ইস্যু নাই, জাস্ট শর্ট ডিভোর্স, সে তার জন্য একটা ভালো ছেলে চায়। আরেকটা বোন, সে তার বাবা মা অনেক বড় পরিচালক, ডাক্তার, মেয়েও ডাক্তার, ওর ডেট অফ বার্থ হচ্ছে, ডেট অফ বার্থটা কত, ডেট অফ বার্থ হচ্ছে একটু দেখেই বলি, কারণ আবার ডেট অফ বার্থ যদি ভুল চলে যায় তত সমস্যা। আর আল্লাহ, এত ডাক্তার, বিসে, ওই মেয়ে বিসেস দাও, 88 ডেট অফ বার্থ, 88 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, লুকিং ভেরি বিউটিফুল, মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট মেয়েটা। তো আমার মনে হয় ওর জন্য একটা ভালো ডাক্তার ছেলে হতে পারে, বা ইঞ্জিনিয়ার হতে পারে, এমবিএ হতে পারে। ওরা কিন্তু স্বশভাবে প্রতিষ্ঠিত, আমি বারবারই বলছি, প্রত্যেকটা মেয়ে, একটা ছেলে কি ছেলের চেয়ে বেশি কিন্তু তাদের অবস্থানটা। তো আমি মনে হয় কোনো ভালো ছেলে এরকম থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা ভাই, উনি ও ওনার মেয়েও ডাক্তার, ও নিজস্ব একটা চেম্বারে বসে, ওরা চাচ্ছে মাস্টার্স এমবিএ, মানে আদার্স, ভালো একটা ছেলে চায়, ওর ডেট অফ বার্থটা 86, হাইট 5 ফিট 4, তো ওর জন্য একটা ছেলে চায়। তো আমি মনে হয় এই কর্মজীবী কিন্তু আমাদের কাছে বেশ কিছু স্বশভাবে প্রতিষ্ঠিত অসংখ্য পাত্রী আছে, যাদের জন্য আমার পাত্র প্রয়োজন। এছাড়াও কিন্তু আপনার আর্মির মেজর ডাক্তার আছে, যার কিনা হাইট 5 ফিট 9, তো ওরা, ও আবার চাচ্ছিল বিদেশে চলে যাবে, বিদেশে সেটেল হবে, এরকমও চায়। তো আমি একটু ডিসপ্লে করলাম আমার যারা পাত্র ভাইরা আছে, যারা কিনা এরকম স্বশভাবে প্রতিষ্ঠিত মেয়ে চাচ্ছেন যে হ্যাঁ আমার ওয়াইফটা ডাক্তার হবে। আর আমি বারবারই বলছি, আমার কিন্তু সফলতা বেশি ডাক্তার ছেলে মেয়ের। তো আজকেও আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ শুক্র কবুল করেন। তো আমার কথা হলো, আপনারা বিয়ে শাদীর ব্যাপারে আপনারা জানেন না, আপনারা যদি এই ভালো কোনো জায়গা থেকে আপনারা কোনো সন্তান চান, আপনারা মানে আপনারা নিজেরা কেন বুঝেন না যে এই যে এই একটা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে আমাদের একটা ফোন নাম্বারেও বিয়ে হয়ে যেতে পারে, একটা দেখালে এখান থেকেই হয়ে যেতে পারে। তাই আপনাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ এরকম একটা ব্যবহার করছি, এটাকে কিন্তু আপনারা ব্যবহার করে আপনারা কিন্তু নিজেরাই অনেক উপকৃত হওয়ার কথা। তো আমার বিশ্বাস, আপনারা আসবেন আমাদের অফিসে, সরাসরি আমাদের অফিসে ভিজিট করে যেতে পারেন। অফিসের অ্যাড্রেসটা বলছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। তো আমার মনে হয় আপনারা আসলে ইনশাল্লাহ আপনাদেরই উপকার হবে, পাশাপাশি আমাদের একটু হয়তো আমরা এই প্রতিষ্ঠাটা টিকে থাকবে। আর একজনের পক্ষে তো কখনো কোনো কিছু সফল হওয়া যায় না, যদি 10 জনে মিলে আপনারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন, হয়তো আমরা এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষের কল্যাণ হবে। এবং আমি বারবারই বলি, সবসময় প্রত্যেকটা মানুষের কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, এবাদত, বন্দিগি, দান, সদকা, এগুলি করেই কিন্তু মানুষের পৃথিবীতে পরিচালিত হতে হবে। এবং আপনাদের এই দান, সদকা, এবাদত, বন্দিগি, নামাজ, রোজা দিয়ে কিন্তু আপনার ওই যে রোগের অসুখ বিসুখ, এই যে ছেলে মেয়ে ভালো এটা চাচ্ছেন, এই ছেলে এরকম ছেলে চাচ্ছেন, এরকম মেয়ে চাচ্ছেন, এই আল্লাহকে ডাকার মাধ্যমে আপনারা পাবেন। আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ মহানের কাছে, আমি লজ্জিত আল্লাহর কাছে। তো আমি আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করবেন যে এই এত তো মানুষের জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজে দেওয়ার যে দায়িত্ব আমাকে আপনারা দিচ্ছেন, আমি যাতে সুন্দরভাবে তাদের এই আশাটা পূর্ণ করতে পারি, প্রতিটা নামাজ প্রতিটা ক্ষণ আমি আপনাদের জন্য যেমন দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানুষ মানুষের কল্যাণে কাজ করলে, ভালো চিন্তা করলে নিজেও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে, আমার বিশ্বাস। তো আমার ভুলগুলো আপনারা ক্ষমা করবেন। এই আজকে তো ফ্রাইডে, আমাদের অফিসে অলরেডি অনেক পাত্রপাত্রী চলে আসছে, আপনারা যদি সরাসরি ভিজিট করতে চান চলে আসতে পারেন ইনশাল্লাহ, আমরা আছি অফিসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।